বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অ্যাভিয়েশন গ্রুপের বিমান বহরে যুক্ত হল দ্বিতীয় কাসাসি 295W মিডিয়াম ইউটিলিটি সামরিক বিমান। দুপুরে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডিয়াসিস সালাস। অনুষ্ঠানে সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং বিশেষ আগ্রহের জন্য তাকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারও উঠে আসে সেনাপ্রধানের বক্তব্যে। এর আগে স্পেনে নির্মিত এই বিমানটি সেই দেশ থেকে উড্ডয়ন করে দুপুরে ঢাকায় অবতরণ করে। আর্মি এভিয়েশনের ফ্লিটে এই উড়োজাহাজটা যোগ হতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি যে আমাদের সক্ষমতা অনেক বাড়বে, অন্যান্য সক্ষমতা এটা বৃদ্ধি করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর এর মাধ্যমে আমরা আস্তে আস্তে আমাদের যে ফোর্সেস গোল আছে তার দিকে এগিয়ে যাচ্ছি। আর এর জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।